أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وعد الله الذين آمنوا وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لَعَلَّكُمْ تُرْحَمُونَ এই আয়াতগুলোর অনুবাদ হল, তোমাদের মধ্য হতে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের সঙ্গে দৃঢ় অঙ্গীকার করেছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা নিযুক্ত করেছিলেন। আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের সেই ধর্মকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিবেন যাকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন, এবং তাদের ভয়ভীতির অবস্থার পর একে তিনি তাদের জন্য নিরাপত্তায় পরিবর্তন করে দিবেন। তারা আমার ইবাদত করবে আর আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না, আর এরপরও যারা অস্বীকার করবে তারাই হবে দুষ্কৃতকারী। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং এই রসুলের আনুগত্য করো যেন তোমাদের প্রতি কৃপা করা যায়। গতকাল ছিল 27 মে তারিখ, যাকে আমরা খিলাফত দিবস নামে স্মরণ রাখি। খিলাফত দিবস উপলক্ষে জামাতে জলসাও অনুষ্ঠিত হয়, যাতে জামাতের ইতিহাস এবং খিলাফতের প্রেক্ষাপটে আমরা নিজেদের দায়িত্বাবলী সম্পর্কে অবহিত থাকি। আর খিলাফতের বয়াত করার পর সেসব দায়িত্ব পালন করি যেন আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী হতে থাকি। এটি আমাদের প্রতি খোদার অনুগ্রহ যে আমরা এ যুগে তাঁর প্রেরিত মহাপুরুষকে মেনেছি, যাকে তিনি ইসলামের সত্যিকার শিক্ষামালা অবহিত করার জন্য আমাদের মাঝে প্রেরণ করেছেন।
আর তাঁর তিরোধানের পর আমরা খলিফার হাতে বয়াত করেছি, যাতে সেই শিক্ষার বাস্তবায়ন নিজেদের জীবনে ঘটাতে পারি, যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের দিয়েছেন, আর এরপর তা বিশ্বময় প্রচার করি। অতএব আহমদিয়া খিলাফতের সাথে সম্পৃক্ত হওয়া প্রত্যেক আহমদির উপর অনেক বড় দায়িত্ব ন্যস্ত করে। আমরা যদি এই দায়িত্ব পালন করি, তবেই আমরা সেই অনুগ্রহের যথাযথ মর্যাদা দিতে সক্ষম হব যা আল্লাহ তাআলা আমাদের প্রতি করেছেন। এই যে আয়াতটি আমি পাঠ করেছি, তাতে যেখানে আল্লাহ তাআলা দৃঢ়তা দানের ভয় ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েছেন, সেখানে এই প্রতিশ্রুতি পূরণের শর্ত হল দৃঢ় ইমানের অধিকারী হও, সৎকর্মশীল হও, ইবাদতের দায়িত্ব পালনকারী হও, আর আল্লাহর সাথে কাউকে শরিক করো না, তোমাদের মাঝে যেন কোনো প্রকার শিরক না থাকে। আর এসব কিছু অর্জনের জন্য আল্লাহ তাআলার ইবাদত ও নামাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার ইবাদতের যে রীতি তিনি বাতলি দিয়েছেন, সে অনুসারে নামাজ আদায়কারী হও। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করাও একান্ত আবশ্যক, আল্লাহ তাআলার পথে ব্যয়কারী হও। এছাড়া রসুলের আনুগত্য করাও অপরিহার্য, তাঁর প্রতিটি নির্দেশ পালনকারী হও। কাজেই এসব বিষয় যদি আমরা স্মরণ রাখি এবং নিজেদের জীবনকে এর আলোকে গড়ার চেষ্টা করি, আর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার আমরা করেছি, এর উপর সত্যিকার অর্থে যদি প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি, কেবল তবেই আমরা আল্লাহ তাআলার সেসব পুরস্কারের ভাগিদার হতে পারব যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। আর তখনই আমরা খিলাফত রূপী নিয়ামত থেকে প্রকৃত কল্যাণ লাভ করতে পারব। অতএব এই আয়াতটি মুমিনদের জন্য অনেক বড় একটি সুসংবাদ বহনকারী আয়াত, কিন্তু একই সাথে এটি আমাদের জন্য চিন্তার খোরাকও জুগিয়েছে। কেননা যেসব শর্ত রয়েছে সেগুলো যদি পরিপূর্ণরূপে পালন না করা হয়, তাহলে এই পুরস্কার হতে সত্যিকার কল্যাণ লাভ করতে পারব না। যদি নামাজ, যাকাত ও আল্লাহর প্রাপ্য এবং বান্দার অধিকার প্রদান করা না হয়, তাহলে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহকে আকৃষ্ট করতে পারব না, যেমনটি কিনা আয়াতে বলা হয়েছে। অতএব কেবল নিজেদের ইতিহাস সম্পর্কে অবগত হওয়া এবং খিলাফত দিবস পালন করা যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত না আমরা সত্যিকার বান্দা হয়ে যাব, যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেদের নামাজের হেফাজতকারী হব, বান্দার অধিকার এবং আল্লাহ তাআলার প্রাপ্য প্রদানকারী না হব, ততক্ষণ পর্যন্ত খিলাফত দিবস পালন করা কোনো উপকার সাধন করতে পারে না। অতএব আমাদের ইমানের অবস্থা কেমন এ বিষয়ে আমাদের আত্মবিশ্লেষণ করা আবশ্যক। আমাদের মাঝে কি আল্লাহ তাআলার ভয় ভীতি আছে? আমরা কি তাকওয়ার সূক্ষ্ম পথগুলোতে বিচরণ করি? আমরা কি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসি?
আমরা কি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যকারী? আর একই সাথে নিজেদের কর্মের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত যে আমাদের প্রতিটি কর্ম কি ইসলামের সত্যিকার শিক্ষাসম্মত? আমাদের আমল লোক দেখানো নয় তো? আমাদের নামাজ মানুষকে দেখানোর নামাজ নয় তো? আমাদের সম্পদ ব্যয় করা বা যাকাত দেয়া কোনো লোক দেখানো বিষয় নয় তো? আমাদের রোজা কোথাও লোক দেখানো রোজা নয় তো? আমাদের হজ কেবল হাজি বলার জন্য নয় তো? আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য তো তখন হবে এবং আত্মিক প্রশান্তি ও নিরাপত্তা তখন লাভ হবে যখন আমাদের প্রতিটি কর্ম শুধু এবং শুধুমাত্র খোদা তাআলার সন্তুষ্টি লাভের জন্য হবে। তখনই সেই সমাজ খিলাফতের ছায়াতলে প্রতিষ্ঠিত হবে যখন আমাদের প্রতিটি কর্ম যথাযথভাবে আল্লাহ তাআলা ও বান্দার অধিকারপ্রদ হবে। অতএব কেবল বলি সর্বস্ব হওয়া নয়, বরং আল্লাহ তাআলার এই নির্দেশকে সর্বদা দৃষ্টিপটে রাখতে হবে যে এই এটি থেকে কেবল সেসব ইমানদার ব্যক্তি কল্যাণমণ্ডিত হবে যারা সৎকর্মপরায়ণ হবে। হযরত আকদাস মসীহে মাউদ আলাইহিসসালাম বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইমানের সাথে সৎকর্ম বা আমলে সালেহকে যুক্ত করেছেন। বিন্দু পরিমাণ ত্রুটি বা ঘাটতি না থাকাই হলো আমলে সালেহ বা পুণ্যকর্ম। স্মরণ রেখো, মানুষের কর্মে সর্বদা চোর হানা দেয়। তা কি? সেটি কোন চোর? সেগুলো হলো লৌকিকতা, অর্থাৎ মানুষ যখন একটি কাজ লোক দেখানোর জন্য করে। আত্মশ্লাঘা, অর্থাৎ কোনো একটি কাজ করে বা কোনো পুণ্য করেই মনে মনে উল্লসিত হয় যে আমি অনেক নেক কাজ করে ফেলেছি। এছাড়া বিভিন্ন ধরনের মন্দকর্ম রয়েছে যেগুলো মানুষ অনেক সময় বুঝতেও পারে না। আরও বিভিন্ন পাপ রয়েছে যা তার হাতে সাধিত হয়। এর ফলে মানুষের কর্ম বিনষ্ট হয়ে যায়। আমলে সালেহ বা সৎকর্ম হল তা যাতে সীমালঙ্ঘন, আত্মশ্লাঘা, লৌকিকতা, অহংকার এবং মানুষের অধিকার হরণের ধারণাও থাকে না। শুধু এটি নয় যে এসব অপকর্ম করেনি, বরং তিনি আল ইসলাম বলেন, তোমাদের মনে যেন সেগুলো করার ধারণাও না আসে, তখনই তোমরা প্রকৃত মোমেন হতে পারবে এবং সৎকর্মপরায়ণ বলে আখ্যায়িত হবে। তিনি আল ইসলাম বলেন, সৎকর্ম দ্বারা যেভাবে পরকালে রক্ষা পাওয়া যায়, একইভাবে এই জগতেও রক্ষা পাওয়া যায়। তিনি বলেন যে পুরো বাড়িতে যদি এক ব্যক্তিও সৎকর্মপরায়ণ থাকে তাহলে পুরো বাড়ি রক্ষা পায়। জেনে রাখো, তোমাদের মাঝে যতদিন আমলে সালেহ বা সৎকর্ম না হবে, শুধু বিশ্বাস স্থাপন করা কোনো কাজে আসে না। অতএব ইমানের সাথে আমলে সালে বা সৎকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। পুনরায় তিনি আল ইসলাম বলেন, সৎকর্ম আমাদের নিজেদের প্রস্তাবনা বা মন গড়া কর্মের নাম নয়। এমন নয় যে আমরা কোনো কাজকে সৎকর্ম আখ্যা দেব আর তা সৎকর্ম হয়ে যাবে। প্রকৃতপক্ষে সৎকর্ম হলো সেগুলো যাতে কোনো প্রকার ত্রুটি বা ফাসাদ থাকবে না, কেননা সালে শব্দটি ফাসাদের বিপরীত। যেভাবে খাদ্য তখন তৈয়ব বা স্বাস্থ্যকর হয় যখন তা কাঁচাও হয় না আর পচাও হয় না, আর কোনো তুচ্ছ শ্রেণীর বস্তুও হয় না, বরং এমন হয় যা তাৎক্ষণিকভাবে দেহাংশ হয়ে যায়। দেহের অংশে পরিণত হলে সেই খাদ্য হবে তৈয়ব বা স্বাস্থ্যকর, যাতে কোনো প্রকার ঘাটতি বা ত্রুটি থাকবে না।
অনুরূপভাবে যা আবশ্যক তা হলো সৎকর্মেও যেন কোনো প্রকার ত্রুটি বা ঘাটতি না থাকে, অর্থাৎ তা যেন আল্লাহ তাআলার নির্দেশসম্মত হয়, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী যেন কাজ করা হয়, অধিকন্তু তা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং আমাদের করে দেখিয়েছেন সে অনুযায়ী যেন হয়, এছাড়া তাতে যেন কোনো প্রকার আলস্য না থাকে, অর্থাৎ সেই আমল করার ক্ষেত্রে কোনো অলসতা যেন না থাকে, আত্মশ্লাঘা যেন না থাকে, লোক দেখানো ভাব যেন না থাকে, তা মন গড়াও যেন না হয়। কর্ম যখন এমন হবে তখন তা সৎকর্ম আখ্যায়িত হয়, অর্থাৎ সৎকর্মের মন গড়া সংজ্ঞা উদ্ভাবন করবে না, নিজে ব্যাখ্যা আরম্ভ করো না, ইচ্ছামতো এই কথা যেন বলা না হয় যে এর উদ্দেশ্য এটি আর সেটি, বরং আল্লাহ তাআলা এবং তার রসুলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলে সেটি হবে সৎকর্ম। তিনি বলেন, আর এটি হলো কিবরিয়াতে আমার, অর্থাৎ অনেক বড় এবং গুরুত্বপূর্ণ জিনিস যদি এই অবস্থা অর্জিত হয়ে যায় তাহলে ধরে নিতে পারো যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি থেকে কল্যাণ লাভকারী হতে পেরেছ। আর এরাই সেসব লোক যারা আহমদিয়া খিলাফতকে প্রতিষ্ঠিত রাখার অঙ্গীকার পালনকারী, তারা নয় যারা নিজেদের স্বার্থের প্রশ্ন আসলে ইচ্ছামতো সৎকর্মের ব্যাখ্যা করা আরম্ভ করে দেয়, মারুফ ফয়সালার নিজেরা তফসির করা আরম্ভ করে দেয়, তাদের আমিত্ব তাদের উপর প্রভুত্ব করে। এমন লোকদের খিলাফতের সাথে সম্পৃক্ত থাকার ঘোষণা কোনো উপকারে আসে না, যতই তারা বলুক না কেন যে আমরা খিলাফতের সাথে সম্পৃক্ত আছি। যারা এই খিলাফতের একনিষ্ঠ অনুসারী ও আনুগত্যকারী হবে তারাই প্রকৃত অর্থে খিলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক রক্ষাকারী, খিলাফতের সুরক্ষাকারী, আর খিলাফত তাদের সুরক্ষাকারী হয়, যুগ খলিফার দোয়া তাদের সাথে থাকে, তাদের কষ্ট যুগ খলিফাকে তাদের জন্য দোয়া করার প্রতি দৃষ্টি আকর্ষণকারী হয়। এই সৎকর্ম সম্পাদনকারীরাই হলো তারা যাদের খিলাফতের সাথে সম্পর্ক আর খিলাফতের তাদের সাথে সম্পর্ক খোদা তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। অতএব এটি হলো সেই প্রকৃত খিলাফত যাতে জামাত এবং খলিফার এটি হলো সেই প্রকৃত খিলাফত যাতে জামাত এবং যুগ খলিফার সম্পর্ক খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হয়ে থাকে। আর এটি সেই খিলাফত যা দৃঢ়তা ও নিরাপত্তার কারণ হয়। সেসব সাধারণ সদস্য এবং যুগ খলিফার মাঝে এটি সেই সম্পর্ক যা উভয়কে আল্লাহ তাআলার কল্যাণরাজি লাভকারী বানায়। অন্যান্য মুসলমানরা খিলাফত প্রতিষ্ঠিত করতে চায় কিন্তু জাগতিক কৌশল দ্বারা আর জাগতিক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, আর তাদের এসব কৌশল এবং চেষ্টা প্রচেষ্টা তাদের কোনো কাজে আসতে পারে না, আর এভাবে খিলাফত প্রতিষ্ঠা করা সম্ভবও নয় তারা যতই চেষ্টা করুক না কেন। এখন খিলাফত সেভাবেই চলমান থাকবে যেভাবে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, অতএব এজন্য আমাদের মাঝে যেখানে কৃতজ্ঞতার চেতনা জাগ্রত হওয়া উচিত এবং আল্লাহ তাআলার সম্মুখে আমাদের বিনত হওয়া উচিত যে তিনি আমাদেরকে খিলাফতের নিয়ামতে ভূষিত করেছেন, সেখানে আমাদের সর্বদা আল্লাহ তাআলার ভীতি হৃদয়ে লালন করে নিজেদের কর্মের প্রতি স্থায়ী দৃষ্টি রাখা প্রয়োজন যে এগুলো আল্লাহ তাআলা এবং তার রসুলের নির্দেশ অনুযায়ী হচ্ছে কিনা। আমাদের আল্লাহ তাআলার অধিকার প্রদান আর বান্দাদের অধিকার প্রদানের মান আল্লাহ তাআলার নির্দেশিত মান অনুযায়ী কিনা,
অতএব সকল আহমদির প্রতিটি মুহূর্ত যেখানে আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় অতিবাহিত হওয়া উচিত যে তিনি আমাদেরকে খিলাফতের নিয়ামতে ধন্য করেছেন, সেখানে নিজেদের আত্মপর্যালোচনায়ও অতিবাহিত হওয়া উচিত যে আল্লাহ তাআলার নির্দেশ আমরা পালন করছি কিনা। আর যখন এই চিন্তা চেতনার সাথে আমরা জীবন অতিবাহিত করব এবং সে অনুযায়ী কাজ করব এবং খিলাফত যাতে প্রতিষ্ঠিত থাকে সে উদ্দেশ্যে দোয়াও করতে থাকব, তখন আল্লাহ তাআলার পুরস্কার রাজিরও উত্তরাধিকারী হতে থাকব। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে একথাই বলেছেন যে আল্লাহ তাআলা তাকে আশ্বস্ত করেছেন যে খিলাফত ব্যবস্থা চলমান থাকবে আর আল্লাহ তাআলা তাকে যেসব সুসংবাদ দিয়েছেন সেগুলো অবশ্যই পূর্ণ হবে যদি আমরা সেসব শর্ত পূরণ করি। যেমন আল ওয়াসিয়াত পুস্তিকায় তিনি খিলাফত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে লিখেছেন, তিনি আলাইহিসসালাম বলেন, এটি খোদা তাআলার রীতি আর পৃথিবীতে মানব সৃষ্টির সূচনা থেকে তিনি সর্বদা এই রীতি প্রদর্শন করে আসছেন যে তিনি তার নবী ও রসুলদের সাহায্য করে থাকেন এবং তাদেরকে বিজয় দান করেন। যেমনটি তিনি বলেছেন, কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রুসুলি, অর্থাৎ খোদা তাআলা এই কথা লিখে রেখেছেন যে তিনিও তার নবীগণ বিজয়ী হবেন। আর বিজয়ের অর্থ হল খোদার হুজ্জত, অর্থাৎ খোদার অস্তিত্বের প্রমাণ ও রসুলদের সত্যতার অকাট্য যুক্তি প্রমাণ পৃথিবীতে পূর্ণতা প্রাপ্ত হওয়া এবং কারো খোদার মোকাবিলা করতে না পারা, যেমনটি নবী রসুলদের বাসনা হয়ে থাকে। এভাবে খোদা তাআলা শক্তিশালী নিদর্শন সমূহের মাধ্যমে তাদের, অর্থাৎ নবীদের সত্যতা প্রকাশ করে দেন। যে সাধুতা তারা পৃথিবীতে বিস্তৃত করতে চান তার বীজ তাদের হাতেই বপন করান, কিন্তু সেটির চূড়ান্ত পূর্ণতা তাদের হাতে ঘটান না, বরং এমন সময় তাদের মৃত্যু দিয়ে, যা বাহ্যত এক প্রকার ব্যর্থতার গ্লানিতে কলুষিত থাকে, বিরুদ্ধবাদীদের হাসি ঠাট্টা উপহাস ও বিদ্রুপের সুযোগ দেন। আর যখন তারা ঠাট্টা বিদ্রুপ করে নেয় তখন তিনি নিজ কুদরত বা শক্তিমত্তার অপর রূপ প্রকাশ করেন এবং এমন উপায় উপকরণ সৃষ্টি করেন যেগুলোর মাধ্যমে সেই উদ্দেশ্যাবলী পরিপূর্ণতা লাভ করে যা কিছুটা অপূর্ণ রয়ে গিয়েছিল। আমরা দেখেছি যে হযরত মসীহ মাউদ আলাইহিস সালামের প্রয়াণ একদিকে যেমন প্রত্যেক আহমদিকে প্রকম্পিত করেছিল, অন্যদিকে অ আহমদিরাও আনন্দ উল্লাস করেছে। তাঁর আলাইহিসসালামের মৃত্যুতে এমন সব অপলাপ করা হয়েছে যা শুনলে মনুষ্যত্ব লজ্জিত হয়। এমন সব অসঙ্গত কথাবার্তা বলা হয়েছে যে মানুষ আশ্চর্য হয়ে ভাবে, যারা আল্লাহ ও রসুলের নাম নেয় তারা এতটা নিচেও নামতে পারে। এসব বাজে কথাবার্তা তো আমার বর্ণনা করার প্রয়োজন নেই, কিন্তু তাদের অন্যান্য কিছু অপচেষ্টার উল্লেখ আমি করছি, যে কিভাবে তারা তাঁর আলাইহিসসালামের তিরোধানের পর জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, কিভাবে তারা জামাতের শৃঙ্খলা ভেঙে পড়ার বিষয়ে এবং আহমদীদের আহমদিয়াত থেকে তওবা করার বিষয়ে মিথ্যা গুজব ছড়িয়েছে। যেমন পীর জামাত আলী শাহ এর মুরিদরা বলে যে মির্জাইরা তওবা করে বয়াত করছে, অর্থাৎ হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর আহমদিয়াত হতে তওবা করে মানুষ তাদের দলভুক্ত হচ্ছে। খাজা হাসান নিজামী সাহেব আহমদীদের পরামর্শ দিয়ে বলেন যে এখন আহমদীদের উচিত মির্জা সাহেবের মসীহ ও মাহদী হবার দাবিকে স্পষ্টভাবে পরিত্যাগ করা, নতুবা আশঙ্কা রয়েছে যে মির্জা সাহেবের মতো বুদ্ধিমান ও সুসংগঠক ব্যক্তির অবর্তমানে আহমদিয়া জামাত বিরুদ্ধবাদীদের হট্টগোলকে সামাল দিতে পারবে না এবং তাদের শৃঙ্খলা ভেঙে পড়বে। বড়ই কূটনৈতিক ভাষায় উপযাজক সেজে অত্যন্ত কোমল ভাষায় তিনি এই পরামর্শ দিয়েছেন। এই ব্যক্তি বাহ্যত ভদ্র মানুষ ছিলেন, তিনি অত্যন্ত সরল সেজে শুভাকাঙ্ক্ষী হয়ে আহমদীদেরকে পরামর্শ দেন যে মির্জা সাহেব তো এখন প্রয়াত, এখন কেউ তোমাদের আগলে রাখতে পারবে না, তাই আহমদিয়াত ছাড়ো এবং এসো আমাদের দলে ভিড়ে যাও। কিন্তু তিনি জানতেন না
তার চোখ সেসব প্রতিশ্রুতির মহিমা দেখার যোগ্যতা রাখত না যা আল্লাহ তাআলা হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতুস্সালামের সাথে করেছিলেন, যে আমি তোমার এবং তোমার প্রিয়জনদের সাথে আছি। এটি আল্লাহ তাআলা তাকে আলাইহিস সালাতুস্সালামকে ইলহাম করে জানিয়েছেন। আল্লাহ তাআলা তাকে এই প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে আশ্বস্ত করেছিলেন যে তার তিরোধানের পর তার খিলাফতের ধারাবাহিকতা শুরু হবে, আর যে অঙ্গীকার ও ভবিষ্যৎবাণীসমূহ রয়েছে তা অবশ্যই পূর্ণ হবে। তিনি আলাইহিস সালাতুস্সালাম স্পষ্ট করেছেন যে নবীদের জামাত দ্বিতীয় কুদরত প্রত্যক্ষ করে থাকে। এখানে নবীর উদাহরণ দিয়ে সেই সকল দুর্বল প্রকৃতির আহমদীদেরকেও উত্তর দেয়া হয়েছে যারা অনেক সময় হযরত মসীহে মাউদ আলাইহিস সালাতুস্সালামকে নবী বলতে ইতস্তত করে। এখানে তার উত্তরও চলে এসেছে, তিনি আলাইহিস সালাম স্বয়ং বলে দিয়েছেন যে আমার জামাত নবীর জামাত আর আমি নবী। তিনি আলাইহিস সালাতুস্সালাম বলেন যে নবীদের জামাত দ্বিতীয় কুদরতকেও দেখে থাকে, আর তোমাদের মধ্যে যারা ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং সৎকর্ম করবে তারাও তা দেখবে। সুতরাং তিনি আলাইহিস সালাতুস্সালাম কুদরতে সানিয়া এর অব্যাহত থাকা সম্পর্কে বলেন। মোট কথা, খোদা তাআলা দুই প্রকার কুদরত তথা শক্তি ও মহিমা প্রকাশ করেন। প্রথমত স্বয়ং নবীদের মাধ্যমে তার শক্তির বিকাশ ঘটিয়ে থাকেন, আর শক্তির অপর বিকাশ এরূপ সময়ে করেন যখন নবীর মৃত্যুর পর বিপদাবলী উপস্থিত হয় এবং শত্রু শক্তিশালী হয়ে ওঠে আর মনে করে যে এখন নবীর কাজ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, আর তাদের এই প্রত্যয় জন্মে যে এখন জামাত ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যাবে, এমনকি জামাতের লোকজনও দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয় আর তাদের কোমর ভেঙে যায় এবং অনেক দুর্ভাগা মুরতাদ হয়ে যায়, তখন খোদা তাআলা দ্বিতীয়বার নিজ মহাশক্তি প্রকাশ করেন এবং পতনোন্মুখ জামাতকে রক্ষা করেন। সুতরাং যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে তারা খোদা তাআলার সেই নিদর্শন দেখতে পায়, যেমনটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে একটি অকাল মৃত্যু মনে করা হয়েছিল, আর বহু মরুবাসী নির্বোধ মুরতাদ হয়ে গিয়েছিল এবং সাহাবিরাও শোকাভিভূত হয়ে উন্মাদ প্রায় হয়ে পড়েছিলেন। তখন খোদা তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দণ্ডায়মান করে পুনরায় নিজ শক্তিমত্তার দৃষ্টান্ত স্থাপন করেন আর ইসলামকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করেন এবং তার প্রদত্ত সেই প্রতিশ্রুতি অর্থাৎ ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, অর্থাৎ ভয়ভীতির অবস্থার পর পুনরায় আমরা তাদের অবস্থান সুদৃঢ় করে দিব পূর্ণ করেন। অতপর তিনি আলাইহিস সালাম বলেন, অতএব হে প্রিয়গণ, যেহেতু আদিকাল থেকে আল্লাহ তাআলার বিধান হচ্ছে তিনি দুটি শক্তি প্রদর্শন করেন যেন বিরুদ্ধবাদীদের দুটি মিথ্যা উল্লাসকে ব্যর্থতায় পর্যবসিত করে দেখাতে পারেন, সুতরাং এখন এটা সম্ভবপর নয় যে খোদা তাআলা তার চিরন্তন নিয়ম পরিহার করবেন। সুতরাং আমি তোমাদেরকে যে কথা বলেছি তাতে তোমরা দুঃখিত হইও না, আর তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয়, কারণ তোমাদের জন্য দ্বিতীয় কুদরত বা খোদার শক্তির দ্বিতীয় বিকাশ দেখাও আবশ্যক এবং তার আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা তা স্থায়ী, যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না, আর সেই দ্বিতীয় কুদরত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না, কিন্তু আমি যখন চলে যাব তখন খোদা তাআলা তোমাদের জন্য সেই দ্বিতীয় কুদরতকে প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সাথে থাকবে, যেমনটি বারাহিনে আহমদিয়া গ্রন্থে খোদার প্রতিশ্রুতি রয়েছে, আর সেই প্রতিশ্রুতি আমার নিজের সম্বন্ধে নয় বরং তা তোমাদের সম্বন্ধে, যেমনটি খোদা তাআলা বলেন, আমি তোমার অনুবর্তী এই জামাতকে কিয়ামত পর্যন্ত অন্যদের উপর জয়যুক্ত রাখব, সুতরাং তোমাদের ক্ষেত্রে আমার বিচ্ছেদ দিবস উপস্থিত হওয়াও আবশ্যক যেন এরপর সেই দিন আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির দিন। আমাদের খোদা সত্য প্রতিশ্রুতিদাতা, বিশ্বস্ত এবং সত্যবাদী খোদা, তিনি তাঁর অঙ্গীকারকৃত সব কিছুই তোমাদেরকে দেখাবেন। যদিও বর্তমান যুগ পৃথিবীর শেষ যুগ এবং বহু বিপদাপদ রয়েছে যা এখন অবতীর্ণ হবার সময়,
তবুও সেই সমস্ত বিষয় পূর্ণ না হওয়া পর্যন্ত এই পৃথিবী প্রতিষ্ঠিত থাকা অবশ্যম্ভাবী, যার সম্বন্ধে খোদা তাআলা সংবাদ দিয়েছেন, আমি খোদার পক্ষ থেকে এক প্রকার কুদরত হিসেবে আবির্ভূত হয়েছি, আমি খোদার এক মূর্তিমান কুদরত, আমার পরে আরও কতিপয় ব্যক্তি দ্বিতীয় কুদরতের বিকাশ স্থল হবেন। অতএব তোমরা খোদার কুদরতে সানিয়া তথা ঐশী শক্তির দ্বিতীয় বিকাশের অপেক্ষায় সমবেতভাবে দোয়া করতে থাকো। অতএব আমরা হযরত মসীহে মাউদ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং আল্লাহ তাআলা তাঁকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তদনুযায়ী বিগত ১১৩ বছর যাবৎ আল্লাহ তাআলার কৃপাসমূহ অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছি। সেসব লোক যারা হযরত মসীহে মাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর বলতো যে এদের মাথা কেটে গেছে আর এখন এদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই, হযরত খলিফাতুল মসীহ কিছুটা আমি পূর্বেই আলোকপাত করেছি যে তারা বলতো এখন ছেড়ে দাও, এখন এই জামাতকে কেউ রক্ষণাবেক্ষণ করতে পারবে না। হযরত খলিফাতুল মসীহ আউয়ালুল্লাহ আনহু সম্পর্কে খিলাফতের সমাসীন হওয়ার পর কার্জন গ্যাজেট পত্রিকা লিখেছিল যে এখন মির্জাইদের কাছে আর কি বা অবশিষ্ট আছে, এখন তো তাদের মাথা কাটা গেছে। যে ব্যক্তি তাদের ইমাম নির্বাচিত হয়েছে তার দ্বারা আর কিছুই হবে না, তবে হ্যাঁ, সে মসজিদে তোমাদেরকে কুরআন শোনাবে। অথচ ওই সকল অন্ধ জ্ঞানের অধিকারী লোকদের জানা নেই যে এই মহান কাজ করার জন্যই তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ বংশধরদের মাঝ থেকে এক মহান রসুল আবির্ভূত হওয়ার দোয়া করেছিলেন, আর এই হলো সেই মহান শরীয়ত যা নিয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, আর এটি সেই পরিপূর্ণ ও সম্পূর্ণ ঐশী কিতাব যা পঠন পাঠনকারী ইহকাল ও পরকালে সফলকাম হয়ে থাকে। এটি তো সেই কিতাব যার শিক্ষা প্রচার ও প্রসারের উদ্দেশ্যে হযরত মসীহে মাউদ আলাইহিসসালাম অবতীর্ণ হয়েছিলেন, আর এই হলো সেই কাজ যে কাজের উদ্দেশ্যে খিলাফত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে। যা হোক, তাদের এ কথা শুনে হযরত খলিফাতুল মসীহ আউয়ালুল্লাহ তাআলাহু বলেন যে আল্লাহর কাছে আমার দোয়া থাকবে এমনই যেন হয়, আমি যেন তোমাদেরকে কুরআন শোনাতে পারি। হযরত খলিফাতুল মসীহ আউয়ালুল্লাহ আনহু এ কাজ করেছেন এবং অতি উত্তমভাবে করেছেন, কিন্তু জামাতে ব্যবস্থাপনাগত দুর্বলতা সৃষ্টি হবে আর জামাতের ঐক্য হারিয়ে যাবে মর্মে শত্রুদের যে ধারণা ছিল তা দেখার সৌভাগ্য তাদের হয়নি। হযরত খলিফাতুল মসীহ আউয়ালুল্লাহ আনহু মুনাফিক এবং আঞ্জুমানের কতক হর্তাকর্তার নৈরাজ্যকে এত দৃঢ়ভাবে পদদলিত করেছেন যে কারও কোনো ধরনের অনিষ্ট সৃষ্টি করার দুঃসাহস হয়নি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতে সমাসীন হওয়ার পর প্রথম বক্তৃতায় বলেন যে তোমাদের প্রবণতা যেমনই হোক না কেন, এখন তোমাদেরকে অবশ্যই আমার আদেশ পালন করতে হবে। এরপর একদিন তিনি মসজিদে মুবারকে অত্যন্ত প্রতাপের সাথে বক্তব্য দিতে গিয়ে বলেন যে তোমরা নিজেদের কর্ম দ্বারা আমাকে এতই দুঃখ দিয়েছ যে আমি মসজিদের ওই অংশেও দাঁড়াইনি যে অংশ তোমাদের দ্বারা নির্মিত, বরং আমি আমার মির্জার মসজিদে দাঁড়িয়েছি, অর্থাৎ মসজিদের সে অংশ যেটি হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের প্রাথমিক যুগে বানানো হয়েছিল, তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, সেই অংশে দাঁড়াননি যে অংশ পরবর্তীতে জামাতের চাঁদায় সম্প্রসারণ করা হয়েছিল। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো সেখানেও দাঁড়াইনি, আমি তো মসজিদের সেই মূল অংশে দাঁড়িয়েছি যেটি হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের যুগে নির্মিত হয়েছিল অথবা তার প্রারম্ভিক যুগে ছিল, পরবর্তীতে সম্প্রসারিত অংশ নয়। তিনি রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, আমার সিদ্ধান্ত হল জামাত এবং আঞ্জুমান উভয়ই খলিফার আজ্ঞাবহ এবং সেবক, অর্থাৎ আঞ্জুমান ও জামাত উভয়ই সেবক। আঞ্জুমান হল উপদেষ্টা, হ্যাঁ উপদেষ্টা হিসেবে আঞ্জুমানের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয় আর পরামর্শ গ্রহণ করাও আবশ্যিক বিষয়। একই সাথে তিনি আরও বলেন যে যে ব্যক্তি লিখেছে যে খলিফার কাজ কেবল বয়াত নেয়া, প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারী হল আঞ্জুমান, সে যেন তওবা করে।
খোদা তাআলা আমাকে অবগত করেছেন যে যদি এই জামাতের মাঝ থেকে কেউ তোমাকে পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে আমি এর পরিবর্তে তোমাকে এক জামাত উপহার দিব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, বলা হয় খলিফার কাজ কেবল নামাজ পড়ানো অথবা বিয়ে পড়ানো বা বয়াত নেয়া। এই কাজ তো এক মোল্লাও করতে পারে, এর জন্য খলিফার কি প্রয়োজন? এর জন্য কোনো খলিফার প্রয়োজন নেই। তিনি বলেন যে এর জন্য খলিফার প্রয়োজন নেই, আর আমি এমন বয়াতের উপর থুতুও ফেলি না, এমন বয়াত নেয়া তো দূরের কথা। সুতরাং পূর্ণ আনুগত্য করা উচিত এবং খলিফার একটি নির্দেশকেও অবজ্ঞা করা উচিত নয়, এটিকেই বয়াত বলা হয়। অতএব এই বক্তৃতা যেখানে মুনাফিকদের ষড়যন্ত্রগুলোকে ব্যর্থ করেছে সেখানে বিরুদ্ধবাদীদের মুখও বন্ধ করে দিয়েছে। যে ব্যক্তিকে তারা বৃদ্ধ দুর্বল মনে করত তিনি যখন খোদার সাহায্যে কথা বলেন তখন এমন মহিমার সাথে বলেন যে সব ফেনার ন্যায় উবে যায়। যারা অহংকার করছিল তারা নিজেদের মুখ লুকাতে আরম্ভ করে। জামাতের নিষ্ঠাবান সদস্যরা নব উদ্যমে বয়াতের অঙ্গীকার করে এবং জগৎবাসী দেখেছে যে জামাত কত অসাধারণভাবে উন্নতির পানে ধাবমান হয়। এরপর 1914 সালের মার্চ মাসে যখন হজরত খলিফাতুল মসীহ আউয়াল তাআলা আনহু ইন্তেকাল করেন তখন জামাতের মাঝে আরেকবার ভূমিকম্পতুল্য পরিস্থিতির উদ্ভব হয়। তখন আঞ্জুমানের কর্মকর্তাগণ, যারা আঞ্জুমানকে হজরত মসীহ মাউদ সালাতামের প্রকৃত স্থলাভিষিক্ত হিসেবে মানাতে বদ্ধপরিকর ছিল আর হজরত খলিফাতুল মসীহ আউয়াল রাজিয়াল্লাহু তাআলা আনহুয়ের কারণে নীরব ছিল, তারা পুনরায় মাথা চাড়া দেয়। অনুরূপভাবে মুনাফেকরাও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থনের হাত হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে কৃত প্রতিশ্রুতি অনুযায়ী খিলাফতের সুরক্ষা করে। আঞ্জুমানের কর্মকর্তাগণের ভয় ছিল যে পাছে জামাতের সদস্যগণ হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদকেই পরবর্তী খলিফা নির্বাচিত করবে। এ কারণে তারা অনেক অপপ্রয়াস চালায় যেন কেউ খলিফা নির্বাচিত না হয়, কোনোভাবে স্বল্প সময়ের জন্য হলেও যেন এই বিষয়টি টলে যায়। হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব স্পষ্টভাবে জানিয়ে দেন যে খলিফা অবশ্যই হতে হবে, তবে এর সাথে আমি এটিও পরিষ্কার বলে দিতে চাই যে আমার খলিফা হওয়ার কোনো শখ নেই বা আগ্রহ নেই। তোমরা যাকে ইচ্ছা খলিফা বানাও, আমি ও আমার পুরো বংশ বা পরিবার স্বচ্ছ হৃদয়ে তার বয়াত করব। কিন্তু সেসব লোক যারা নিজেদেরকে সবচেয়ে বুদ্ধিমান মনে করত এবং ভয়ও করত যে সিদ্ধান্ত তাঁর পক্ষেই হবে, যারা নিছক ক্ষমতালোভী ছিল তারা এ কথা মেনে নেয়নি। হযরত খলিফাতুল মসীহ সানি হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন যে তোমরা নির্বাচন করো, আমি যে কোনো ব্যক্তির হাতে বয়াত করতে প্রস্তুত আছি কিন্তু খলিফা যে কোনো মূল্যে হওয়া উচিত, তখন তারা কথা মানেনি। যা হোক, হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের ওসিয়ত অনুযায়ী এরপর মুমিনদের জামাত মসজিদে নূরে সমবেত হয়, যাদের সংখ্যা কম বেশি প্রায় 2000-এর মতো হবে। সবাই হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেবকে নিজেদের খলিফা নির্বাচিত করে, আর মানুষজন একে অপরের মাথা টপকে বয়াতের জন্য অগ্রসর হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা লিখেছে যে মনে হচ্ছিল যেন ফেরেশতারা মানুষকে ধরে ধরে আল্লাহ তাআলার এই বয়াতের নির্বাচনে নিয়ে আসছিল। পরিশেষে এসব দেখে আঞ্জুমনের কিছু বড় বড় হর্তাকর্তা আঞ্জুমানের সমস্ত ধন সম্পদ নিয়ে সেখান থেকে গা ঢাকা দেয়। কিন্তু জগৎবাসী দেখেছে যে কিভাবে আহমদিয়া খিলাফতের মাধ্যমে আল্লাহ তাআলা জামাতকে দৃঢ়তা দান করেছেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খলিফাতুল মসীহ সানি এর 52 বছরের খিলাফতকালের সাক্ষী যে যেই যুবকের হাতে আল্লাহ তাআলা খিলাফতের বাগডোর বা দায়িত্ব দিয়েছিলেন, কত দ্রুততার সাথে তিনি জামাতকে নিয়ে উন্নতির ধাপ মাড়িয়ে অগ্রসর হতে থাকেন।
যারা আঞ্জুমানের ধনভাণ্ডার শূন্য রেখে চলে গিয়েছিল তারাই দাবি করত যে কাদিয়ানে এখন খ্রিস্টানদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। আজ তাদের বংশধরেরা দেখছে যে আহমদিয়া খিলাফতের সাথে আল্লাহ তাআলার যে সাহায্য সমর্থন রয়েছে তা খ্রিস্টানদেরকে মুহাম্মদি মসির পতাকা তোলে সমবেত দেখাচ্ছে। আমরা তো তাই দেখতে পাচ্ছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর অসংখ্য দেশে মিশন খুলেছেন। আফ্রিকায় আহমদি মুবাল্লিগদের সামনে খ্রিস্টান মুবাল্লিগদের দাঁড়ানোর সাহস পর্যন্ত হতো না। পরিশেষে তারা মানতে বাধ্য হয়েছে যে খ্রিস্ট ধর্মের প্রসারে আহমদিয়াত একটি বড় বাধা, আর এগুলো তাদের রিপোর্টেও উল্লেখ রয়েছে। মোট কথা আমরা দেখি যে কাদিয়ানের উপর আক্রমণের ষড়যন্ত্র হোক বা তবলিগের ময়দান হোক কিংবা হিজরতের সময় হোক, সর্বক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী এই খলিফা জামাতরূপী জাহাজকে আল্লাহ তাআলার সাহায্য সমর্থনে সফলতার দ্বার প্রান্তে পৌঁছান এবং জামাতকে সুরক্ষিত রাখেন। অবশেষে ঐশী সিদ্ধান্ত অনুযায়ী 1965 সালের নভেম্বর মাসে তিনি যখন এ ধরাধাম থেকে বিদায় নেন, তখন ঐশী প্রতিশ্রুতি অনুসারে আল্লাহ তাআলা দ্বিতীয় কুদরতের তৃতীয় বিকাশ অর্থাৎ তৃতীয় খলিফাকে দাঁড় করান। পুনরায় আল্লাহ তাআলা ভয়কে নিরাপত্তায় পরিবর্তন করে হযরত মির্জা নাসের আহমদ খলিফাতুল মসীহ সালেসের হাতে জামাতের সদস্যদের সমবেত করেন, আর পুনরায় জামাত উন্নতির সোপান মাড়াতে থাকে। আফ্রিকায় স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠার এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আফ্রিকাতে আহমদিয়াতের পরিচিতির এক নতুন যুগ আরম্ভ হয়। সারা বিশ্বে আহমদিয়াতের পরিচিতি বৃদ্ধি পেতে থাকে। আফ্রিকার কতিপয় দেশে হযরত খলিফাতুল মসীহ সালেসের প্রথম সফর হয় যার অস্বাভাবিক ফলাফল পরিলক্ষিত হয়। আফ্রিকার দেশসমূহে কোনো খলিফার এটি প্রথম সফর ছিল যা হযরত খলিফাতুল মসীহ সালেস করেছিলেন। 1974 সালে তৎকালীন সরকার আহমদীদের বিরুদ্ধে এক কঠিন দমন পীড়নমূলক পদক্ষেপ নিয়ে আহমদীদের বিরুদ্ধে নন মুসলিম হওয়ার আইন পাশ করে। তখন খিলাফতরূপী ঢালের আড়ালে থেকে এই ভয়ানক আক্রমণ থেকেও জামাত সফলভাবে বেরিয়ে আসে এবং জামাতের উন্নতি প্রতিহত করার শত্রুদের অপচেষ্টা বিফল ও ব্যর্থ হয়। শত্রুরা যেখানে জামাতের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দেওয়ার কথা বলত, তাদের এই বাসনা মাটিতে মিশে যায়। পক্ষান্তরে আল্লাহ তাআলা আর্থিক প্রাচুর্যের নতুন নতুন পথ উন্মুক্ত করেন। জামাতের সদস্যদের যেখানে অর্থনৈতিকভাবে একেবারেই পঙ্গু করে দেয়া হয়েছিল বা যাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাদেরকে আল্লাহ তাআলা আর্থিক প্রাচুর্যও দিয়েছেন এবং বহির্বিশ্বে বের হবার পথও উন্মুক্ত করে দিয়েছেন। অতএব জার্মানি বা অন্যান্য স্থানে যারা 1974 সনের পর বহির্বিশ্বে এসেছেন এবং যারা আর্থিক প্রাচুর্য লাভ করেছেন, তাদের এসব কথা নিজেদের সন্তান সন্ততিকেও বলা উচিত যে কিভাবে শত্রুরা অপচেষ্টা করেছিল আর এরপর খিলাফতের ছত্র ছায়ায় কীভাবে আল্লাহ তাআলা তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন আর পূর্বের তুলনায় সহস্র সহস্র গুণ অধিক আর্থিক সচ্ছলতা দান করেছেন। এরপর 1982 সনের জুন মাসে যখন হযরত খলিফাতুল মসীহ সালেসও আমাদের ছেড়ে চলে যান, তখন আল্লাহ তাআলা পুনরায় আপন প্রতিশ্রুতি অনুযায়ী হযরত মির্জা তাহের আহমদ খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহ এর মাধ্যমে জামাতের ভয়কে নিরাপত্তায় বদলে দেন। শত্রুরা তখন
জামাতের উন্নতি দেখে হতবাক হয়ে গিয়েছিল। তারা নব উদ্যমে আক্রমণের নীল নকশা প্রস্তুত করে এবং আহমদিয়া খিলাফতকে অকেজো অঙ্গ বানিয়ে দেওয়ার অপচেষ্টা করে। শত্রুরা নিজেদের ধারণা অনুসারে জামাতের শিরচ্ছেদ করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলার মহা পরিকল্পনা কি তা এই অজ্ঞ নির্বোধেরা জানে না। অস্বাভাবিক সাহায্য ও সমর্থনের সাথে আল্লাহ তাআলা হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাল্লাহ এর পাকিস্তান থেকে হিজরত সম্পন্ন করান, আর শত্রুরা অবাক তাকিয়ে থাকে। হিজরতের পর চতুর্থ খিলাফতের যুগে উন্নতির এক নব অধ্যায় সূচিত হয়। স্যাটেলাইটের মাধ্যমে যুগ খলিফার বাণী আহমদিয়াত তথা প্রকৃত ইসলামের বাণী আহমদীদের ঘরে ঘরে, এমনকি ও আহমদীদের ঘরে ঘরে এবং দেশে দেশে পৌঁছা আরম্ভ হয়ে যায়। আর এভাবে তবলিগের নতুন নতুন পথ উন্মুক্ত হয়, অনেক দেশে আহমদিয়াতের চারা রোপিত হয়, সেই সাথে প্রকৃত ইসলামের শিক্ষা বিস্তার লাভ করতে আরম্ভ করে। কুরআন করিমের প্রকাশনা পূর্বাপেক্ষা বৃদ্ধি পায় এবং নতুন নতুন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ আরম্ভ হয়ে যায়। এরপর ঐশী নিয়তি অনুযায়ী 2003 সালের এপ্রিল মাসে হযরত খলিফাতুল মসীহ রাবে রাহমাল্লাহ ইন্তেকাল করেন। এটিও জামাতের জন্য একটি বড় ধাক্কা ছিল, আর শত্রুরা ধারণা করেছিল যে আহমদিয়াতকে নিশ্চিহ্ন করে দেয়ার এটি একটি মোক্ষম সুযোগ। কিন্তু আল্লাহ তাআলা, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি পুনরায় জামাতকে আগলে রাখেন, আর এমনভাবে আগলে রাখেন যে বিরুদ্ধবাদী মৌলভীরাও বলতে বাধ্য হয়েছে যে যদিও আমরা তোমাদেরকে সত্য বলে বিশ্বাস করি না, কিন্তু আমরা দেখছি যে খোদা তাআলার ব্যবহারিক সাক্ষ্য তোমাদের সপক্ষে রয়েছে। খোদা তাআলার এই ব্যবহারিক সাক্ষ্য আমাদের সপক্ষে রয়েছে এই কথা স্বীকার করা সত্ত্বেও তারা মানতে প্রস্তুত নয়। মুমিনদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করেন এবং ভয় ভীতিপূর্ণ অবস্থাকে নিরাপত্তায় রূপান্তরিত করে দেন। ইসলামের ইতিহাসে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের মাধ্যমে পঞ্চম খিলাফতকাল আরম্ভ হয়। ইসলামের প্রাথমিক যুগে খিলাফতের আশেদা চার খলিফা পর্যন্তই সীমাবদ্ধ ছিল, আর তা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী। আর এখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের যুগে পঞ্চম খিলাফতকালের যে সূচনা হয় তাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হয়েছে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের আগমনের পর যেভাবে ইসলামের ইতিহাসে বহু নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এই পঞ্চম খিলাফতকাল ও তারই একটি অংশ। শত্রুরা মনে করত এখন জামাতের নেতৃত্ব ততটা দৃঢ় হাতে নেই, কিন্তু তারা জানে না যে প্রকৃত হাত তো খোদা তাআলার হাত হয়ে থাকে, আর এই হাত যার সমর্থনে এবং যার সাথে থাকে তাকে তিনি সবল বানিয়ে দেন। বর্তমানে শত্রুদের হিংসুক দৃষ্টি পূর্বের চেয়ে বেশি জামাতের উন্নতি অবলোকন করছে। এই খিলাফতকালে জামাতের পরিচিতি এবং গোটা জগতের বহিঃপ্রকাশ অভাবনীয় পন্থায় হয়েছে। প্রতিটি স্তরে এবং প্রতিটি ক্ষেত্রে তা অসাধারণভাবে ঘটেছে। আমি নিতান্ত দুর্বল একজন মানুষ এবং আমার কোনো যোগ্যতার কারণে এই উন্নতি হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন সরকারের নীতি নির্ধারণকারীদের সামনে, সংসদে জামাতে এর যে পরিচিতি লাভ হচ্ছে তা শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাথে কৃত তার প্রতিশ্রুতির সুবাদে হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী তা হচ্ছে। প্রতিদিন আমরা আল্লাহ তাআলার অনুগ্রহ ও কৃপার দৃষ্টান্ত অবলোকন করছি। কুরআনের প্রচার ও প্রসার এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের পুস্তক বিভিন্ন ভাষায় প্রকাশের কাজ অনেক বৃদ্ধি পেয়েছে। এমটি এর মাধ্যমে পৃথিবীর সকল দেশে ইসলামের প্রকৃত বাণী পৌঁছে যাচ্ছে। প্রথমে
একটি ভাষায় ছিল এবং চ্যানেলও একটি ছিল। বর্তমানে এমটিএর 8টি ভিন্ন ভিন্ন চ্যানেল সারা বিশ্বে কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে এমটিএর স্টুডিও বানানো হয়েছে, যেখান থেকে এমটিএর অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে। এখন কেবল একটি স্থানই নয়, বরং বেশ কয়েকটি স্থানে স্টুডিও তৈরি হয়েছে। আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকটি স্থানে স্টুডিও তৈরি হয়েছে। আমরা যদি নিজেদের সামর্থ্যের কথা চিন্তা করি, তবে এটি একেবারেই অসম্ভব ব্যাপার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ইসলামের প্রকৃত বাণী সারা বিশ্বে পৌঁছাচ্ছে। একদিকে যেখানে পাকিস্তান সরকার জামাতের উপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করেছে, সেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে আল্লাহ তাআলা পূর্বাপেক্ষা অনেক বেশি উপায় উপকরণ সৃষ্টি করেছেন। অতঃপর খিলাফতের সাথে সম্পর্ক দৃঢ় করার একটি নতুন মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা কোভিড মহামারীর কারণে সামনে এসেছে। আর অনলাইন মোলাকাত কিংবা ভার্চুয়াল মোলাকাতের মাধ্যমে মিটিং হচ্ছে, আমার সাথে সাক্ষাৎও হচ্ছে, যার ফলে জামাতের সাথে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। জামাতের সদস্যরা সরাসরি যুগ খলিফার কাছ থেকে দিক নির্দেশনা নিচ্ছে। আমি এখানে লন্ডন থেকে কখনো আফ্রিকার কোনো দেশের সাথে, কখনো ইন্দোনেশিয়ার সাথে, কখনো অস্ট্রেলিয়া কিংবা আমেরিকার সাথে সাক্ষাৎ করি, যার সবই আল্লাহ তাআলার সমর্থনের বহিঃপ্রকাশ। অতএব আমাদের কখনো এটি ভুলে যাওয়া উচিত নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় অনুগ্রহের যে দৃশ্য দেখাচ্ছেন এবং খিলাফতরূপী যে পুরস্কারে ভূষিত করেছেন, আমাদেরকে সর্বদা এই কারণে নিজেদের দায়িত্ব পালন করতে হবে, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামত পর্যন্ত আমরা এই নিয়ামতের কল্যাণ থেকে লাভবান হতে পারি। আল্লাহ তাআলা হযরত মসীহ মাউদ আলাইহিসসালামকে এই জামাতের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছেন, আর আল্লাহ তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। কিন্তু আমরা যদি এ থেকে কল্যাণ লাভ করতে চাই, তবে নিজেদের ভূমিকাও আমাদেরকে পালন করতে হবে। আমাদের আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ বান্দা হয়ে অবনত হতে হবে। খিলাফতরূপী নিয়ামতের কৃতজ্ঞতা আমাদের প্রতিটি কথায় ও কাজে প্রকাশ পাওয়া জরুরি। খিলাফতের প্রতি পূর্ণ আনুগত্যের অঙ্গীকার শেষ নিঃশ্বাস পর্যন্ত রক্ষাকল্পে যে কোনো কোরবানির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, তবেই আমরা কিয়ামত পর্যন্ত আমাদের বংশধরদেরকে খিলাফতের অনুগত বানানোর দায়িত্ব পালন করতে পারব। হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম আমাদের মধ্য থেকে তাদেরকে আল্লাহ তাআলার কৃপা ও কল্যাণের উত্তরাধিকারী হবার নিশ্চয়তা দিয়েছেন, যারা ইমানে সুপ্রতিষ্ঠিত থেকে সর্বপ্রকার কুরবানির জন্য প্রস্তুত থাকবে। যেমন তিনি আলাইহিসসালাম বলেন যে খোদা তোমাদের বিনষ্ট করবেন এটা কখনো মনে করবে না, তোমরা খোদার হাতের এক বীজ বিশেষ যা ভূমিতে বপন করা হয়েছে। খোদা তাআলা বলেন এ বীজ সংখ্যায় বৃদ্ধি পাবে, ফুল দেবে, প্রত্যেক দিকে এর শাখা প্রশাখা বিস্তার লাভ করবে এবং এক মহা মহিরুহে পরিণত হবে। সুতরাং কল্যাণমণ্ডিত তারা যারা খোদার কথা ইমান রাখে এবং অন্তর্বর্তীকালীন বিপদাবলীকে ভয় করে না, কেননা বিপদাবলীর আগমনও আবশ্যক। যেন খোদা তোমাদের পরীক্ষা করেন যে তোমাদের মাঝে কে নিজ বয়াতের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। যে ব্যক্তি কোনো বিপদের সময় পদস্খলিত হয়, সে খোদার কোনো ক্ষতি করবে না, তার দুর্ভাগ্য তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে, তার জন্ম না হলেই তার জন্য ভালো ছিল। কিন্তু সেসব লোক যারা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করবে, তাদের উপর বিপদাবলীর ভূমিকম্প আসবে, জাতিসমূহ তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে আর জগৎ তাদের প্রতি চরম ঘৃণাসূচক ব্যবহার করবে, কিন্তু পরিশেষে তারা বিজয় লাভ করবে এবং আশিসের দ্বারসমূহ তাদের জন্য উন্মুক্ত হবে। খোদা তাআলা আমার জামাতকে অবহিত করার জন্য আমাকে সম্বোধন করে বলেছেন যে যারা ইমান এনেছে, অর্থাৎ এমন ইমান যাতে পার্থিবতার কোনো সংমিশ্রণ নেই এবং সেই ইমান কপটতা ও ভীরুতাদুষ্ট নয় এবং তা আজ্ঞানুবর্তিতার কোনো স্তর থেকে বিবর্জিত নয়, এমন ব্যক্তিরাই খোদার প্রিয় ভাজন। আর খোদা তাআলা বলেন যে তাদের পদচারণাই সত্যের পদচারণা। তিনি আলাইহিসসালাম আরও বলেন, ঐশী বাণী আমাকে সম্বোধন করে বলেছে নানান দৈব দুর্বিপাক দেখা দিবে আর বহু বিপদাপদ ভূপৃষ্ঠে প্রকাশ পাবে,
কোনোটি আমার জীবদ্দশায় প্রকাশিত হবে আর কিছু আমার পরে প্রকাশিত হবে। তিনি এই সিলসিলাকে অর্থাৎ জামাতকে পূর্ণ উন্নতি দান করবেন, কিছু আমার হাতে এবং কিছু আমার পর। সুতরাং ইনশাআল্লাহ তাআলা অবশ্যই এসব উন্নতি হবে। আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে অবিচল রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের পূর্ণ উন্নতির দৃশ্য সচক্ষে অবলোকনের সৌভাগ্য দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে স্বীয় অঙ্গীকার রক্ষার সৌভাগ্য দিন, যেন আল্লাহ তাআলার অঙ্গীকার পূর্ণ হবার দৃশ্য আমরা আমাদের জীবনে দেখতে পাই। আমাদের ইবাদত, আমাদের নামাজ ও আমাদের কর্মসমূহ যেন আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের মাধ্যম হয়। আমরা যেন খিলাফতের প্রকৃত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারি এবং নিজ বংশধরদেরও এই বিষয়ে অবগত করতে পারি, যেন কিয়ামত পর্যন্ত আমাদের বংশধরগণ এই নিয়ামত থেকে কল্যাণমণ্ডিত হতে থাকে। আজও আমি দোয়ার কথা বলতে চাই। পাকিস্তানের আহমদিদেরও দোয়ায় স্মরণ রাখুন। নির্যাতিত আহমদিরা যেখানকারই হোক না কেন, তাদেরকে দোয়াতে স্মরণ রাখুন। নির্যাতিত মুসলমানদেরকে, তারা ফিলিস্তিন বা যে স্থানেই থাকুক না কেন, তাদেরকেও দোয়াতে স্মরণ রাখুন। আল্লাহ তাআলা সবার সমস্যা দূর করুন এবং সহজ সাধ্যতা সৃষ্টি করুন। সব আহমদি যেন প্রকৃত রূপে হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের শিক্ষা পালন করতে পারে এবং সত্যিকার আহমদি হতে পারে। সেসব মুসলমান যারা হযরত মসিহে মাউদ আলাইহিসসালামকে এখনও চিনতে পারেনি, আল্লাহ তাআলা তাদেরকেও তাকে চেনার ও তার বয়াত করার সৌভাগ্য দান করুন। সমগ্র পৃথিবীতে আমরা যেন যথাশীঘ্র ইসলামের পতাকা এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উড্ডীন হতে দেখি এবং পৃথিবীর সর্বত্র তৌহিদ প্রতিষ্ঠিত হতে দেখি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.